বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সকলের প্রিয় গৌতম কলকাতা থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তার বাইসাইকেলে করে। আজকে আমাদের মধ্যে সে রয়েছে, রাস্তায় আমরা তাকে পেলাম। তো আমরা জানবো যে গৌতমের থেকে জানবো যে তার উদ্দেশ্যটা কী, কেন বাংলা থেকে সিকিম যাচ্ছে। জল সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অযথা গাছ কাটা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমার এই সাইকেল যাত্রা, পরিবেশ বান্ধব সাইকেল নিয়ে আমি সিকিমের উদ্দেশ্যে যাত্রা করছি। আমাদের বাংলার আমি সুন্দরবনে গেছি, কয়েকবার সুন্দরবনে আমি রাইড করেছি এবং ম্যানগ্রোভ লাগাও, সুন্দরবন বাঁচাও, বন্য প্রাণ রক্ষা করো, এই সমস্ত বিষয়ে আমি সাইকেল রাইড করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি। এবার হট করে বাংলা থেকে সিকিম কেন? এমনিতেই আমার পাহাড় খুব প্রিয়, আর পাহাড়কেও রক্ষা আমাদের করতে হবে, কারণ পাহাড়ে অনেক অযথা গাছ কাটা হয় এবং সেই গাছ যাতে না কাটা হয় সেই উদ্দেশ্যে, এবং জল সংরক্ষণ এবং টোটাল যাত্রা পথে আমি কিছু গাছ রেখেছি, যে গাছগুলো আমি মানুষের মধ্যে মানুষের সাথে আমি অভিনন্দন জানাচ্ছি।